আসসালামু আলাইকুম। সবার জীবনে শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। আজকে আমার নিজ জন্মভূমি, জন্মস্থান, আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে কিছু কথা, কিছু অভিযোগ, কিছু অনুযোগ, কিছু আবেদন নিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের দিনটি আমার জন্য খুব প্রাসঙ্গিক, এই কারণে যে একটু পরেই আমি ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি। ঢাকা থেকে আমার বর্তমান নিবাস হাজারিবাগ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাব। আমাদের বাড়িতে, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীবাজারের ঠিক পাশেই আমাদের বাড়ি, শেখাবাদে আমাদের বাড়ি। যদিও এটা আমার ব্যক্তিগত ভ্রমণ হতে যাচ্ছে, গ্রামের বন্ধুরা আমাকে অনেকদিন ধরে মিস করছে, আমি আমার গ্রামের বন্ধুদেরকে মিস করছি, আমার গ্রামকে মিস করছি, আমার গ্রামের বাজার কালীবাজারকে মিস করছি, আমার সেই সিএনবির সড়ক আমি মিস করছি, আমি বাজারের ভিড়টাকে মিস করছি, আমাদের চায়ের দোকানগুলো মিস করছি, ধুরন্তি বা ধর্মতীর্থ বলে যে অসাধারণ জায়গা আছে সেই জায়গাটা মিস করছি, লাহোর নদীর পার্ক আমি মিস করছি, নগাঁও আমার নানার বাড়ি, আমার দাদার বাড়ি নগাঁও ইউনিয়নে, আখিতারা গ্রামে আমার দাদার বাড়ি, সেই নগাঁও ইউনিয়ন আমি মিস করছি, এলাকার সব মানুষকে আমি মিস করছি। তো আমার ব্যক্তিগত এই অনুভূতির কথা বলার জন্য আমি আজকে এই ভিডিওতে উপস্থিত হইনি। যেহেতু অনেকদিন পরে ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সাম্প্রতিককালের গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে সেই প্রেক্ষিতে আমি কিছু কথা একজন ব্রাহ্মণবাড়িয়ার গর্বিত সন্তান হিসেবে আপনাদের সামনে আমার মনের কিছু অভিব্যক্তি, কিছু অনুভূতি, প্রতিক্রিয়া তুলে ধরতে চাই। আপনারা যারা অন্য এলাকার মানুষ, অন্য এলাকা, এমনকি আমার নিজ জেলারও অনেক মানুষ যারা হয়তো এলাকার সাথে যোগাযোগ নেই, বা মিডিয়াতে যখন দেখে যে ব্রাহ্মণবাড়িয়াতে শুধু ওই যে টেটার যুদ্ধ, বল্লমের যুদ্ধ, এগুলোই মিডিয়াতে আসছে, তখন সে নিজের জেলা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ রহমতে আমার নিজের গ্রামের সাথে, আমার নিজের উপজেলার সাথে, আমার নিজের জেলার সাথে আমার সম্পর্কটা চির অম্লান, অটুট আছে। গ্রামে আমার যে বন্ধুরা আমার সাথে প্রাইমারি স্কুলে পড়তো, যে বন্ধুরা আমার সাথে হাই স্কুলে পড়তো, তাদের সাথে আমার নিত্য যোগাযোগ আছে। বিশেষ করে ফেসবুক আসার পরে সেই যোগাযোগ আরও বেশি বেড়ে গেছে। আমি ঢাকায় বসে দেখছি আমার বন্ধু গ্রামের বিলে নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধরন্তীর পানিতে, ধর্মতীর্থের পানিতে সাঁতার কাটছে, লাহোর নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে, সেগুলো আমি ঢাকায় বসে দেখছি। ফলে এই যে আমার নিত্য যোগাযোগ আমার সাথে আমার জেলার, আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার উপজেলার ন্যূনতম দূরত্ব নেই, সেই দাবি থেকে আমি বলতে পারি যে মিডিয়াতে যেভাবে বাংলাদেশের মানুষের সামনে, সারা বিশ্বের মানুষের সামনে, এটা কিন্তু মিডিয়ার কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে কোনো একটা নিউজ কিন্তু এখন শুধুমাত্র এটা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সীমাবদ্ধ থাকছে না, এটা প্রতিবেশী রাষ্ট্র ভারতে চলে যাচ্ছে। ভারতে প্রচুর বাঙালি আছে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, এবং ওখানেও প্রচুর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছে, অন্যান্য এই যে বাঙালিরা, তারা বাংলাদেশের একটা বিশেষ জেলা সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়েই বড় হচ্ছে। এর দায় কিন্তু আমাদের নিতে হবে, আমাদের গণমাধ্যমকে নিতে হবে। তা আমরা একটা পুরো জেলাকে নিয়ে যখন আমরা ট্রল করি, শব্দটা মানে ট্রল বা ট্রল উচ্চারণটা, যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষ হিসেবে আমার উচ্চারণের সমস্যা আছে, আমি খুব আদর্শিক উচ্চারণ পারি না, তারপরও এই কথাগুলো, মনের কথাগুলো যদি আপনাদের সামনে কোনো দিনই বলতে না পারি, তাহলে একটা মনের মধ্যে একটা আফসোস রয়ে যাবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এটা এই কোথায় অবস্থিত, কোথায়, এটা হচ্ছে ঢাকা থেকে মাত্র, আপনি যদি সরাইলে বা ব্রাহ্মণবাড়িয়া সদরে যান বা নাসিরনগর যান, ঢাকা থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা। আপনি কীভাবে যেতে পারেন, আপনি ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, আপনি যদি নিজের গাড়ি থাকে বা গাড়ি ভাড়া করে, যে মাইক্রোবাস বা প্রাইভেট কার, ছোটো গাড়ি নিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতরে আপনি ব্রাহ্মণবাড়িয়া সদর বলেন, নাসিরনগর বলেন, আর এইদিকে আছে নবীনগর, বাঞ্ছারামপুর, বিজয়নগর, যে কোনো জায়গায় আপনি চাইলে, চমৎকার যোগাযোগ ব্যবস্থা আছে, আপনি চাইলে যেতে পারেন। ঢাকার এত কাছে, এত চমৎকার একটা জিওগ্রাফিক্যাল একটা লোকেশন নিয়ে বাংলাদেশে খুব কম জেলায় আছে। ঢাকা থেকে যদি আপনি যান, তাহলে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এই রাস্তা ধরে আপনি কুমিল্লা যেতে পারেন অথবা সিলেট যেতে পারেন। এই পুরো জেলা নিয়ে যখন ট্রল করা হয়, এর দায়টা আমি বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমকে দিতে চাই। কারণ একটি পুরো জেলায় কখনোই শুধু খারাপ কাজ হয় না, শুধু মারামারি হয় না একটি জেলাতে। একটি জেলাতে স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, একটি জেলাতে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, পড়ালেখা হয়, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে বর্তমান, এই যে এত নেতিবাচক ঘটনার পরেও ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিমাণ সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অবদান বাংলা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রেখে চলেছেন বর্তমান বাংলাদেশে, সেটি
সেটিও কিন্তু অন্য অনেক জেলার মানুষের জন্য ঈর্ষণীয়। আমরা হয়তো অনেকের, যেমন সাম্প্রতিককালে আমরা যদি বলি যে বাংলাদেশের কোন শিল্পীর সুর করা সুর বা গান, ভারতের একটা অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে যে ইন্ডিয়ান আইডল, তারপরে জুনিয়রদের নিয়ে যে প্রোগ্রামটা কয়েকদিন আগে হয়ে গেল, আমরা দেখলাম যে ফায়েজ নামে একটা ছেলে, ফায়েজ নামে একটা ছেলে চ্যাম্পিয়ন হলো। সেখানে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একটা ছেলে, সে অসাধারণ বাংলা পল্লীগীতি গিয়ে আনু মালিক, তারপরে হিমেশ রেশমিয়া, তারপরে নেহা কাক্কার সহ সবাইকে মুগ্ধ করে দিয়েছে। সেই ছেলেটির গান যখন আসতো, তার গ্রামের গল্প বলতে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা ব্যবহৃত হতো, সেই মিউজিকটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়ির একজনের মিউজিক। এই যে আপনারা একটু শুনতে পাচ্ছেন কিন্তু মিউজিক, এই মিউজিকটাই ওখানে ব্যবহৃত হয়েছে। চিশতি বাউল বাট ওনার পুরো নামটা আমি চট করে বলতে পারছি না। এই যে মহান শিল্পী, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, উনি থাকেন ঢাকার শুনেছি আশুলিয়ার কোনো একটা গ্রামে থাকেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। এটা আমি বর্তমান কথা বললাম, অতীতে গেলে উস্তাদ আলাউদ্দিন খা থেকে শুরু করে এই যে শোনেন এই গান, এই গানের জন্মদাতা স্রষ্টা তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। যাই হোক, এই গানটা গাওয়া বা এই গানের কথা বলা আমার মূল উদ্দেশ্য না। তা আপনারা যারা এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে, এটা পুরো জেলা নিয়ে, এটা পুরো জেলাতে লক্ষ লক্ষ মানুষ থাকে, এখানে কত শত গ্রাম আছে, ইউনিয়ন আছে, কতগুলো উপজেলা আছে, পুরো একটা জেলা নিয়ে যখন দিনের পর দিন অর্থাৎ এটা প্রতিদিন ঘটে না, এই যে একটা ট্রেন্ডিং করা, তারপরে আমি সাংবাদিকতার শিক্ষক হিসেবে বা সাংবাদিক হিসেবে, সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে অতটুকু বুঝি যে মিডিয়া যখন কোনো বিষয়কে নেগেটিভলি পোর্ট্রে করে, নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করে, তখন সে কী করে, ভালো কাজগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র যদি মাসে একটা ঘটনা ঘটে বা বছরে তিনটা বা চারটা ঘটনা ঘটলো, তখন সে কী করে, ওই বাজে ঘটনাগুলো, নেতিবাচক ঘটনাগুলোকেই শুধু সামনে নিয়ে আসে। কিন্তু আমরা তো দেখি না যে ভালো কাজ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা, ব্রাহ্মণবাড়িয়াতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কী অবস্থা, দেশের রাজনীতিতে অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়ার কী ভূমিকা, দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার কী ভূমিকা, খেলাধুলায় ব্রাহ্মণবাড়িয়ার কী ভূমিকা, সেগুলো নিয়ে কিন্তু আমরা তেমন নিউজ হয়তো দেখি না। তো এই যে আমাদের গণমাধ্যম, আমি এটা অভিযোগই করছি গণমাধ্যমের বিরুদ্ধে, যে গণমাধ্যম যেভাবে শুধুমাত্র নেতিবাচক বিষয়গুলোকে বারবার তুলে নিয়ে আসছে, নেতিবাচক বিষয়গুলো, এর ফলে কী হচ্ছে, আমাদের যারা ইয়াং জেনারেশন, আমার যারা স্টুডেন্ট আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে, বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেমেয়েদের সাথে আমার কম বেশি যোগাযোগ আছে, তারা আমাকে অনেকে বলেছে যে তারা যখন চাকরির ভাইবাতে যাচ্ছে, তখনও নাকি ভাইবা বোর্ডে যারা থাকছেন বড় বড় পণ্ডিত ব্যক্তি এক্সপার্টরা, তারা নাকি ওই তাদের বাড়ির যে ব্রাহ্মণবাড়িয়া, এই জন্য তাকে নিয়ে নাকি নেতিবাচক প্রশ্ন করছে, নেতিবাচক মন্তব্য করছে। তো এটা একটু চিন্তা করে দেখুন তো, যে এই গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার হিসেবে এটা কি ঠিক হচ্ছে কিনা, এই যে শুধুমাত্র নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা। আমাদের যে গ্রাম কালীকচ্ছ, দেখেন যে এটা গ্রামের নাম কালীকচ্ছ, কচ্ছ হচ্ছে তীর, আর কালীদহ সাগরের তীর, সংস্কৃত শব্দ কচ্ছ, সেখান থেকে এটা গ্রামের জন্ম। তার মানে কি পরিমাণ শিক্ষিত মানুষ সেই গ্রামে একসময় বসবাস করতেন, এবং অদ্যাবধি এই কালীকচ্ছ গ্রামের সুনাম সারা ভারত জুড়ে রয়েছে। কালীকচ্ছ গ্রামের সন্তানরা কলকাতায় আছেন, আগরতলায় আছেন, আমেরিকায় আছেন, সব দিল্লিতে, বোম্বেতে, সব জায়গায় আছেন কালীকচ্ছ গ্রামের সন্তানরা। আমি সেই কালীকচ্ছ গ্রামের সন্তান। আমরা, আমাদের গ্রাম, আমাদের জেলা, আমরা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, আমাদের ঈসা, এই আমরা যে বলি যে বারো ভূঁইয়াদের এক সময়কে ঈশাখা, আমাদের পরগনা, সরাইল পরগনা ঐতিহাসিক অঞ্চল, আমাদের অঞ্চলের মানুষের সাহস একটু বেশি, আমাদের অঞ্চলের মানুষ প্রতিবাদী, তার অন্যায়ের যে কোনো জায়গায় আপনি দেখবেন যে ব্রাহ্মণবাড়ির একটা লোক সবার আগে, সে বোকার মতো সবার আগে গিয়ে সে প্রতিবাদী, সে প্রতিবাদ করে বসে সব জায়গায়। আপনি দেখবেন যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়টি এই জন্য ইন্টারেস্টিং যে পুরো বাংলাদেশের মানুষেরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসে, প্রত্যেকটা জেলা থেকে আসে, প্রত্যেকটা উপজেলা থেকে আসে, হয়তো প্রত্যেক ইউনিয়ন থেকে আসা না, এটা সম্ভব না, প্রত্যেক উপজেলা থেকে আসে। আপনি বাংলাদেশের যে কোনো উপজেলার স্টুডেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে গেলে খোঁজ নিলে পাবেন। বিশ্ববিদ্যালয়ে আমি বলি যে এটা আকাশের চেয়েও বড় বিশ্ববিদ্যালয়, সমস্ত স্রোত এসে এক জায়গায় জমা হয়, সমস্ত স্রোত, মানুষের সমস্ত শিক্ষিত মেধাবী সাহসী সন্তানরা তারা এসে বিশ্ববিদ্যালয়ে আসে। সেই
বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে একটা জরিপ করে দেখেন যে কোন জেলার ছেলে মেয়েরা বেশি অপরাধ প্রবণ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি আমি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি যে আমার যে ভূমিকা একজন সহকারী প্রক্টর হিসেবে, আমি আমার অন্যান্য কলিগদের মতোই বা অনেক ক্ষেত্রে আমি একটু সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছি। প্রক্টরিয়াল ডিউটি করতে গেলে এটা করা লাগে। আচ্ছা, যদি আমি যখন প্রক্টর ছিলাম না, সহকারী প্রক্টর, তখনও আমি শিক্ষক হিসেবে মনে করেছি, আমি এখনও শিক্ষক হিসেবে আছি, আমার সামনে যদি কোনো অন্যায় ঘটনা ঘটতে আমি দেখি, আমি অবশ্যই আমি ইনভলভ হয়ে যাব, অবশ্যই আমি ইনভলভ হব। সেই অন্যায়কারীকে পাকড়াও করা, সেই অন্যায়কারীকে আটকানো এবং ভিকটিমকে সেভ করা, এই যে একটা আমি মনে করি যে হ্যাঁ, আমি মনে করি যে আমি আমি সাহসী, মনে করি আমি সাহসী। এই সাহসটা আমি ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে পেয়েছি, এই সাহসটা আমি ব্রাহ্মণবাড়িয়ার আকাশ থেকে পেয়েছি, ব্রাহ্মণবাড়িয়ার আলো বাতাস থেকে আমি পেয়েছি, ব্রাহ্মণবাড়ির মানুষ থেকে আমি পেয়েছি। আমার গ্রামের মানুষ আমাকে সাহসী করেছে, আত্মবিশ্বাসী করেছে। তো এইটা তো আমাদের একটা সহজাত প্রবণতা। এখন যখন ট্রল করা হয়, তখন আমি দেখেছি যে যারা ট্রল করে তাদের মধ্যে কখনো কখনো পরিচিত লোক থাকে, পরিচিত লোক থাকে। আমি এমন হয়েছে যে বাংলাদেশের একটা বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফেসবুকে তাকে বারবার অনুরোধ করেছি যে আপনি একটা পুরো জেলা সম্পর্কে, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার বন্ধু বান্ধব দেশের বাইরে, দেশের ভেতরে তো আছে, দেশের বাইরে আছে, আমার জেলা একটা পুরো জেলার, একটা পুরো জেলা নিয়ে ট্রল করছেন কেন? আপনার বাড়ি যদি হয়ে থাকে বরিশাল, আপনার বাড়ি যদি হয়ে থাকে চট্টগ্রাম, আপনার বাড়ি যদি হয়ে থাকে ময়মনসিংহ, আপনার বাড়ি যদি হয়ে থাকে দিনাজপুর, আপনার ওখানে ক্রাইম হয় না? তা পুরো এলাকা নিয়ে, পুরো গ্রাম নিয়ে, পুরো জেলা নিয়ে এই যে ট্রল করা, মিডিয়া কি করে? অত্যন্ত চালাকের সাথে মিডিয়া কি করে, তারা ব্রাহ্মণবাড়িয়ার কোনো নেতিবাচক ঘটনা হলে সেখানে ওই ব্রাহ্মণবাড়িয়াতে উমুক হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে তমুক হয়েছে, এটা উল্লেখ করা দেয়। কিন্তু অন্য জেলার ক্ষেত্রে আমি দেখেছি যে এই জেলার নামটা উল্লেখ করতে চায় না। তো এটা আমরা বুঝতে পারি যে সাংবাদিকরা তাদের এই নিউজটা যেন খুব দ্রুত মানুষ পড়ে, বেশি বেশি শেয়ার হয়, ভিউ হয় বেশি ভিডিও করলে, তখন ব্রাহ্মণবাড়িয়া ট্যাগটা দিয়ে দেয়, ব্রাহ্মণবাড়িয়া ট্যাগ দিয়ে দেয়। এটা এর ফলে যে কত মানুষের ক্ষতি হচ্ছে, মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ মনের মধ্যে কষ্ট পাচ্ছে যে এই পুরো একটা জেলা মনে হয় এরকমই। অথচ আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়াতে আসেন, আপনারা দেখবেন যে ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পরে আমাদের সরাইল আশুগঞ্জের বর্ডার শুরু হয়, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার সদরে আসেন, আপনার সদরে আসেন, আপনারা সরাইলে আসেন, আশুগঞ্জে আসেন, বাঁশারামপুরে যান, নবীনগরে যান। নবীনগর হলো এমন একটা উপজেলা, এটা বাংলাদেশের অনেক জেলা থেকে অধিক উচ্চশিক্ষিত মানুষের বাস ওখানে। যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেলছে, আমি বোঝাতে পারছি না, হয়তো আমি আজকে ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি অনেকদিন পর। ব্রাহ্মণবাড়িয়ার একটা পুরো জেলা সম্পর্কে মন্তব্য করার আগে আপনি নিজের দিকে তাকান একটু প্লিজ। আপনার বাড়িতে কী অবস্থা, আপনার এলাকার কী অবস্থা, আর আপনি যে জেলা নিয়ে মন্তব্য করছেন, ট্রল করছেন, আপনি সেই জেলায় আসেন, সেই জেলায় এসে আপনি দেখেন, অথবা আপনি আপনি খোঁজ নেন, একটু গবেষণা করেন যে দেশের অর্থনীতিতে, রাজনীতিতে, মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কী অবদান আছে। আপনার যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে দেখেন যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটা কেমন, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েটা কেমন, এইভাবে দেখে আপনি মূল্যায়ন করেন, দেখেন মূল্যায়ন করেন। সাহসী হওয়া, প্রতিবাদী হওয়া, সৎ হওয়া, ইমানদার হওয়া, এগুলো অবশ্যই গৌরবের বিষয়। ব্রাহ্মণবাড়িয়াতে খারাপ মানুষ আছে, বাংলাদেশের সব জেলায় খারাপ মানুষ আছে, বাংলাদেশ সারা পৃথিবীতে খারাপ মানুষ আছে, পাশাপাশি ভালো মানুষ আছে, ভালো কাজ হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা, বিশেষ করে গণমাধ্যমের কাছে যারা সাংবাদিকরা, ব্রাহ্মণবাড়ির সাংবাদিকরা একই অবস্থা, ঢাকার সাংবাদিকরা, একটা টিভি চ্যানেলে দেখলাম যে তারা একটা বিশেষ সিরিজ রিপোর্ট করেছে, রিপোর্টের মান ছিল খুবই নিম্নমানের, যে সাংবাদিক হোক না কেন, খুবই নিম্নমানের রিপোর্ট। এরকম টাটা যুদ্ধ, বল্লম যুদ্ধ বাংলাদেশের সব জেলাতে হচ্ছে, গোপালগঞ্জে হচ্ছে, বরিশালে হচ্ছে, মাদারীপুরে হচ্ছে, সুরতপুরে হচ্ছে, হবিগঞ্জে, নরসিংদীতে, এমন কোনো জেলা নেই যেখানে হচ্ছে না, সব জায়গায় আছে এরকম যুদ্ধ, এরকম মারামারি গণ্ডগোল আছে। বিশ্ববিদ্যালয়ে যারা চাঁদাবাজি করে, যারা ফাও খায়, তারা কি ব্রাহ্মণবাড়িয়ার লোক? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যারা র্যাগ দেয়, তারা কি ব্রাহ্মণবাড়িয়ার লোক? ঢাকা শহরে যারা এই যে চুরি করে, ঘুষ খায়, প্রকল্পে লুটপাট করে, তারা কি ব্রাহ্মণবাড়িয়ার লোক? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পুরো দেশটাকে নিজের মনে, নিজের হিসেবে, নিজের মনে করার একটা কি বলে, একটা ক্ষমতা অর্জন করুন যে পুরো দেশটাই আমার, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের আলাদা কিছু না, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটা জেলা। এবং পুরো জেলা সম্পর্কে না জেনে মন্তব্য করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মনের কষ্টের কারণ হবেন না, এই অনুরোধ রাখছি। এবং গণমাধ্যমের কাছে আমার আকুল নিবেদন যে আপনারা ওই শিরোনামে জেলার নামটা দিবেন না,
ঘটনাটা এই এই ধরনের ঘটনা, হত্যাকাণ্ড, ধর্ষণ, তারপরে দুই গ্রামে গ্রামে যুদ্ধ, ইউনিয়নে যুদ্ধ, গোষ্ঠীতে যুদ্ধ, এগুলো মারামারি, এগুলো সব জেলাতে আছে, সব জেলাতে আছে। ঢাকা শহরে হলে হলে মারামারি হয়, রাজনৈতিক সংগঠনে মারামারি হয়, তারপরে নতুন ঢাকা পুরান ঢাকা মারামারি হয়, তার এই যে ফুটপাতের যে কালো ব্যবসা, সেখানে গিয়ে দেখেন তো যে ব্রাহ্মণবাড়িয়ার কয়জন মানুষ সেখানে ফুটপাতের ফুটপাত দখল করে মানুষের কষ্টের কারণ হচ্ছে। ঘুষখোরদের তালিকা করে দেখেন তো কয়জন মানুষ ব্রাহ্মণবাড়িয়ার ঘুষ খাচ্ছে বড় বড়। কারণ আমরা মনে করি যে এটা জেলা এই বাংলাদেশের বাইরের কিছু নয়, এটা আমাদেরই বাংলাদেশের একটা প্রতিচ্ছবি। বরং অনেক জেলা থেকে অগ্রসর ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনারা আসুন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখার মতো অনেক কিছু আছে, জ্ঞান অর্জনের জন্য অনেক কিছু আছে, চিত্ত বিনোদনের জন্য অনেক কিছু আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আসুন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসে আপনারা নিজেরা দেখে যান, অথবা গবেষণা করে বের করেন যে ব্রাহ্মণবাড়িয়া কেন এই বাংলাদেশের একটা বিশেষ জেলা। সবাই ভালো থাকবেন। অনেক লম্বা কথা বলে ফেলেছি, আমি আমার জেলাকে ভালোবাসি, পুরো বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের অন্য সব জেলার মানুষকেই আমি ভালোবাসি। তদ্রূপ আপনারাও না জেনে না বুঝে গণমাধ্যমের কখনো কখনো ট্রেন্ডিংয়ের ফাঁদে পড়ে আপনারা একটা পুরো জেলা সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। অবশ্যই সুনির্দিষ্ট অপরাধ এবং অপরাধীর শাস্তি দাবি করে আমরা সুশাসন নিশ্চিতের আশায়, আমরা একটা উন্নত বাংলাদেশের আশায় আমরা ভবিষ্যতের পথ চলব, এই আশায় এই আশা রাখছি। এবং সবার জীবনে আবারও শুভকামনা রইল, সবার জীবনে আবারও শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। খোদা হাফেজ।